You are watching a Dash Media presentation. Hello বন্ধুরা, দাস মিডিয়ায় আপনাদেরকে স্বাগতম। আমি প্রদীপ দাস টরন্টো থেকে। আজকে আমরা আসলাম টরন্টো শহর থেকে অদূরে মারখামে একটি ফার্ম, তার নাম হলো জুডিস ট্রপিক্যাল গার্ডেন। এখানে বাংলাদেশের বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, আমরা সেগুলি দেখব, শাকসবজি তুলব এবং ঘরে নিয়ে আসব। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর একই সাথে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভবিষ্যতে অন্যান্য আপডেটগুলি আপনারা পান। থ্যাংক ইউ। ফার্মে ঢুকার জন্য এই যে এখানে লম্বা লাইন, তারা টেম্পারেচার চেক করে করে ঢুকাচ্ছে বিকজ অফ দি COVID-19। তো আমরা এই লাইন শেষে ফার্মে ঢুকব। তো আমরা ঢুকে গেলাম, আমাদেরকে এইখান থেকে একটা ব্যাগ দিছে, এই ব্যাগগুলি অনেকগুলি ব্যাগ দিছে, এই ব্যাগগুলি থেকে আমরা আমাদের জিনিসপত্র তুলব, কিছু ভেজিটেবল নিব বাগান থেকে, দেখি কীরকম ভেজিটেবল এখানে আছে। বাট ইট লুকস লাইক এ বিগ ফার্ম এবং অনেক মানুষ। আমরা ভেজিটেবল গার্ডেনে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে এই যে সুইট পেপার, তারপরে বিভিন্ন সবজি লং বিনস, এগুলির ইসের সাইনবোর্ড লাগানো আছে কোন আইলে কী পাওয়া যাবে। যেমন এই যে এইখানে করলা, তারপরে এই পিটার মেলনস করলা, তারপরে আমাদের আরও আছে যে এই বাংলাদেশের পাট পাতাও পাওয়া যায় এখানে, তারপরে হট পেপারস মানে কি বলে ঝালমরিচ, তারপরে এই যে পাট পাতা, তারপরে বেগুন। তো এই নানান জিনিসপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সাইনবোর্ডে লেখা আছে মিষ্টি কুমড়া, তারপরে এই যে মিষ্টি মরিচ, তারপরে ঢেঁড়স, এগুলি আর কি। তো আপনার আমরা ঘুরবো এটা বাগানটা, তারপরে আমাদের ওই সবজিগুলি নেব। তো দেখি আসুন কী কী আছে এখানে। এই যে লোকজন তাদের কাঙ্ক্ষিত শাক সবজি ফলমূল পিক করতেছে। অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ফ্যামিলিও তাদের জিনিসপত্র নিবে, আমরা যেহেতু এই যে ব্যাগ নিয়ে এসেছি, সো এই ব্যাগ অনুযায়ী আমরা আমাদের কাজগুলি সারব। দেখা যাক কোথায় কী পাওয়া যায়। লুকস লাইক অনেক কিছুই আছে আমাদের নেবার জন্য। এই যে অনেক করলা পেকে গেছে, এগুলি বিচি হবে, তারপরে এই বীজগুলি দিয়ে আবার নতুন করলা গাছ হবে। অনেক বড় বড় ঢেঁড়স, এক একটা প্রায় 6 ইঞ্চেস এবং মোটা। তুমি কি লইতেছো? বেগুন? দেখি কিন্তু কটা কি জিনিস নিছ। ও বড় বড় বেগুন, আচ্ছা তাই। দেখি তো এখানে ওই যে একটা বেগুন আছে বিশাল বড়, দেখো দেখো তো ওই যে এই যে বাড়তে গেছে গা। এই দেব ছোট, এ তো অনেক বড়। ও মাই গড, লুক এট দিস, করলার বিচি হয়ে গেছে। ও আচ্ছা, ওগুলা ঠিক আছে, নো প্রবলেম। আমি একটা করলা পাইছি, এই করলাটা এখন ছিড়ব, লেটস সি। এই নিলাম করলাটা। তার মধ্যে আপনি কি সবজি খেতে আইসা মাছ ধরতেছেন নাকি? ও
আসতেছে করলা খুঁজছে পাই না ছোট করলা তো পাইলা ফিশিং সামথিং নো ই গট নাথিং লুক হোয়াট আই গট এন্ড আই এম গোনা গেট মোর হ্যালো ফার্মার বয়েস, ইউ লাইক দিস ফার্ম? লুক এট দি মরিচ, তুমি দাম দাও, এরকম করে দিলে ডাল ভেঙে যাবে। উল্টা দিকে এরকম, উল্টা দিকে দেখছো, এই যে এদ ইজিলি আই পড়ে, এই যে উল্টা দিকে, এই যে এই যে এই যে আরো আছে, এই যে এই যে বড় বড়, এই যে উল্টা দিকে টান দিতে হয়েছে, দেখছো, উল্টা দিকে টান দিলে ইজিলি আই পড়ে, এই যে তুমি যদি এরকম ডাল ধরে টান দাও তাহলে ডাল ভেঙে যাবো। এই দেখো, এই দেখো, এই দেখো, লুক এট দিস, ও মাই গড, একটাতে তো অনেক মরিচ। এই মরিচ গুলি একটু চেক করে দেখা উচিত ছিল, ঝাল কিনা দেখি, একটু খাইয়ে দেখি নাকি, একটা মরিচ একটু খাইয়ে দেখি কেমন লাগে দেখি। হ্যাঁ, মাই গড, অনেক জাল, অনেক জাল, অনেক জাল, আর কিছু আছে, খাবার আছে কিছু, অনেক জাল। Oh my god, super jal, oh pat pata lo, ah uff, edi khawar pata kisu ektu khaite dao, ei inai candy mendi nai kisu mishti jol khao jol, ei sham jol le, jolte jolte জল আছে বলে মার ব্যাগে, পাট পাতার ঝোল খায় মানুষ, দিয়া কি বলে ওই যে কাঁঠালের বিচি দিয়া, এই যে এই যে এগুলি এগুলি ভালো, এগুলি এগুলি আমাদের দেশি, এই যে এই দেশিগুলি, ওগুলিও খাওয়ার জন্যই কিন্তু আমাদের এগুলি দেশি, এই যে এইখানে নিশ্চয়ই কেউ এগুলি ফালাইছে, ওই ইগুলি, তারপরে এই বিচিগুলি নিয়ে গেছে গা, এই বীজগুলি তারা চুরি করে নিয়ে গেছে। আর এই যে দেখেন এইখানে বরবটির গাছ, এই দেখেন এই তো দেখো কত বড় বড় বরবটি, লং বিনস, এটা বোঝা যায় না কিন্তু প্রত্যেক রাইট। এই যে এই গাছপালাগুলি আপনারা দেখতেছেন একদম বাংলাদেশে এই যে বাড়ির পাশের জঙ্গলের মতো মনে হয় না, তো একটাই ভয় হয়েছে বাংলাদেশের বাড়ির পাশের জঙ্গলে সাপ থাকে, এইখানে সেই সাপ টাপের কোনো ভয়টাই নাই, আপনি সাপ টাপ পাবেন না। বাট তারপরে আবার এই দেখেন এই যে পাশেই বড় সুন্দর রাস্তা চলে গেছে, সো আপনি পুরো জায়গাগুলি আপনি আমেরিকা কানাডা বা এইসব জায়গার যে প্রান্তেই যেতে চান আপনার অ্যাক্সেসিবল রোড আছে, দ্যাটস ওয়াই দে আর ভেরি সাকসেসফুল, আপনি যে কোনো জায়গায় রোড দিয়ে যেতে পারবেন, সো হুইচ ইজ এ ভেরি গুড থিং, তাই না? তো বাট আমার গ্রামের সাথে এটার তো কোনো পরিবর্তন দেখি না আমি, মানে একই জিনিস, সেম ওয়ে, রাইট? এইখানে কি এটা কুমড়ো আছে, তো এইখান থেকে আরো কুমড়ো আছে, লুক এট দিস,
মোর কুমড়া, তারপরে এই যে আরেকটা কুমড়া, এই দেখো কুমড়া নিবা নাকি? এই দেখো অনেক কুমড়া আছে এখানে, লুক। এই কুমড়া তো নিয়ে হাঁটা যাবে না। এই হলো আমাদের আজকের বাজার, এবং আরো আছে পাট পাতা আছে, আরো কি কি আছে তোমার কাছে? উস্তা খেত, এই যে উস্তা খেত, এই যে এই দেখো সুন্দর সুন্দর দুটো উস্তা, নাও না ওইটা, এই যে শিল্পী ঠিক দিস, এই দেখো এই যে দুটা, এই যে পাতি হয়ে গেছে গা। আরে এটা ভালো, বড় বড় খাইতে ই, আর এই কি বলে এটাকে, তুমি সিদ্ধ দিয়ে খাইতে পারবা। আমি এই দেশে যে রংগুলা, যে রংগুলা রংগুলা বিক্রি, এগুলি বাচ্চা, এগুলি দিলে তোমার। দেখছো ওই যে এই এই লাউটা পাকা তাই না? ওই যে ওইটা আচ্ছা, ফুল পাওয়া যায় না এখানে? ফুল হাউ কাম ইউ হ্যাভ নাথিং ইন দেয়ার? পুঁইশাক নাই? পুঁইশাক কুমড়া ফুল, হ্যাঁ কুমড়া ফুল দেখি কোথায় পাওয়া যায় দেখো, হ্যাঁ মার্কেটে যাবো না, মার্কেট থেকে। এগুলি সব, এগুলি সুইট পেপার রাইট? হ্যালাপিনো, হ্যালাপিনো, আচ্ছা সব পাইকে গেছে বোধ হয়, সিজন শেষ তাই না? আর কি খুঁজতেছো তুমি? আমরা এখন আমাদের জিনিসগুলি পে করতেছি এখানে, তো আমরা আরেকটা গার্ডেনে আসলাম। এখানে আছে এই এই চাইনিজ ওয়াটার গ্রিন, চাইনিজ ওয়াটার গ্রিন, খালালু, মালাবার, এই জিনিসগুলি তো আমি চিনি না আসলে, সো অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট ইজ ইন দ্য। হু, লুক এট দিস, অল টমেটোস,
তো আরেকটা ফার্ম একই জায়গায় একই ফার্মের মধ্যে আর এটা হচ্ছে মার্কেট দিস ইজ এ মার্কেট ওভার হিয়ার উই উইল গো দেয়ার কিছু কিনবো দেখি যেগুলি আমরা পিক করতে পারবো না সেইগুলি এই যে এই এই প্লান্টটা যেটা এটা হচ্ছে ডাটা এই ডাটা আর এখানে হচ্ছে পুঁই শাক ও আপনারা কি বিচি নিয়ে চুরি করতেছেন নাকি চুরি করে লাগালে গাছটা ভালো ও এখানে তো ওই যে ওইটাতে ই বা এই যে লম্বা বেগুন ওই যে ওই ওই ছেলে কটা লইছো ওই মাই গড এই যে ইগুলে কাঁচা মাছ দিয়ে খাওয়া যায় ওই যে ওইখানে দেখো ওই সাইডে আরো আছে দুই তিনটা হ্যাঁ
দেখছ টমেটো কি পরিমাণে যেমন কেউ সরায় পালাইছে হেন মনে হইতেছে ওইদিকে চলো দেখি আলু দেখি হলুদ টমেটো আর কত লইবা সালাদ খাওয়ার জন্য ইয়ের জন্য ওই যে ওইখানে অনেকগুলি আছে দেখছো ওই যে ওইটাতে হলুদ লাল 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 লালটা লইবা এইটা তো পেস্টের জন্য এটা তো পেস্ট টমেটো হাই হাউ আর ইউ গুড সো ইউ ওয়ার্ক হিয়ার হ্যাঁ Wow. All good. এই একটা টমেটো এটা দেখা যায় বড়ুর মতো বাংলাদেশের তো এটা আমি খাবো এখন হ্যাঁ দেখি খাইয়া কেমন লাগে ইয়াস নাইস তো খাইয়া পেট ভরে পালন যাবো দারুন তো এটা লইলাম এটাও খাবো এটার মধ্যে দেখা যাচ্ছে একটু আমরা এইখানে যা কিনলাম এগুলি এই এখানে পে করব এখানে যেগুলি পিক আপ করছি আর কি এই ইয়ার থেকে ফার্ম থেকে এখন এগুলি পে করব তো জিনিসপত্র খুবই সস্তা নাইস তাই তো এই এখানে যতগুলো জিনিস কিনলাম নিলাম তুললাম এই ফার্ম থেকে এইটার দাম হলো $14 এটা হয়তো বাজারে কিনতে গেলে হয়তো আরও হয়তো $20 পড়তো সো অনেক চিপ তো আমরা এখন মার্কেটে আসলাম এই ফার্মেরই একটা মার্কেট এখানে দেখি না আমি করবি জালাপিনো তো এখানে যারা নিজেরা পিক করবে না নিজেদের হাতে যারা পিক করবে না তারা এখান থেকে কিনে নিতে পারে উইন্টার মেলন উইন্টার মেলন সাদা বেগুন এখান থেকে সাপ্লাই লাইন এখান থেকে ওরা সাপ্লাই দিচ্ছে বাগান থেকে তুলে তুলে এনে লেডি টেম্পারেচার নেয় এই ছিল মারখামে জুডিস ট্রপিক্যাল গার্ডেনে আমাদের ফসল তোলার ট্রিপ তো বেশ ভালোই লেগেছে ঘন্টা চারেক ছিলাম আমরা তো বেশ মজা হয়েছে তো আপনারা যারা টরন্টোতে থাকেন তারা অবশ্যই টরন্টো থেকে 20 মিনিটের ড্রাইভ মারখাম অ্যান্ড স্টিল এর খুব কাছাকাছি তো আপনারা এখানে যাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন তো লাইক দিবেন শেয়ার করবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ এই চ্যানেলটি গ্রো করতে সহযোগিতা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং